বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ মানসী সিনহা নিজ অভিনয় গুণে দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এই চরিত্র অভিনেত্রী। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল এই পথ যদি না শেষ হইতে দেখা যাচ্ছে তাকে। উর্মির ছোট ঠাম্মি হিসেবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে এই সিরিয়ালের পাশাপাশি আরো একটা সিরিয়ালের অংশ তিনি, বলা ভালো অংশ ছিলেন তিনি। সান বাংলার মেঘা ধারাবাহিক কন্যাদানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল মানসী সিনহাকে। তবে আচমকাই এই সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন মানসী কন্যাদান ধারাবাহিকে। মন্দিরা দেবী চরিত্রে এতদিন অভিনয় করেছিলেন মানসী। তবে এবার মানসিক পরিবর্তে দেখা যাবে চিলিপাড়ার অন্যতম পরিচিত মুখ স্বাগতা মুখোপাধ্যায়কে। কি কারণে কন্যাদান থেকে সরে দাঁড়ালেন মানসী তাও স্পষ্ট নয়। দর্শকরা এই চরিত্রটিতেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন মানসীকে। তবে মনে করা হচ্ছে আসন্ন কোনো সিরিয়ালে অতি গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন মানসী, এর জেরেই মানসী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। নতুন মন্দিরা দেবী হিসেবে স্বাগতা মুখোপাধ্যায় দর্শক মন জয় করতে কতটা সফল হবে সেটাই এখন দেখবার। হঠাৎ কেন কন্যাদান ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী মানসী সিনহা? এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এই ধরনেরই আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।